নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা সকলে চিনেন। তো দেখুন, শাপলা তুলে নিয়ে চলে এসেছি পুকুর থেকে। তো আমরা এখানে এটা আমরা বলি শালুক ফুল। তো এই শালুক ফুলে অনেক রকম রান্না হয়। তো আজকে আমি একটা ভালো রেসিপি করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শাপলাটা এখন আমি কেটে নিচ্ছি, তো আপনারা দেখুন আমি কিভাবে কাটছি, যে কি ভালো লাগে। তো আমার মা করতো, তো এখানে গ্রামে, আমাদের গ্রামেই তো বাড়ি, তো বলে পুকুরে এই তরকারি। দেখুন আমি এই সাইজে এখন কেটে নিচ্ছি। আমার নতুন বন্ধু আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার এই শাপলাটা কাটা হয়ে গেছে, তো আমি এখন একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তো এখন আমি এটা সরষের তেল দিয়ে দিলাম, কম করে একটু পাঁচফোড়ন দিচ্ছি, মানে পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। আর একটা শুকনো লঙ্কা ফড়ঙ্গে দিয়ে দিলাম, পরিষ্কার করে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নুনটা আন্দাজ মতন দিতে হবে, মানে শাপলাটা তো কমে যাবে, পরে আবার দেখে দেওয়া যাবে। অনেকে বলে পোস্ততে নুন দেওয়া যায় না, কিন্তু আমার একটু ভালো, অনেকে পোস্ততে চিনি দেয় না, কিন্তু আমি একটু দিই, ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি। আপনারা না চাইলে দিতে পারেন না। তো আমি এখন একটা চাপা দিয়ে দেবো, এই শাপলার জলে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা চাপা দিয়ে দিলাম, ওটা এখন ধুয়ে নিয়েছি, এখন পোস্তটা দিয়ে দিচ্ছি। যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবো, আমরা একটু ঝাল বেশি খাই, তো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো বন্ধুরা, আমার শরীর কিছুদিন ধরে খুবই খারাপ ছিল, তো আমি ফুল ভিডিও বানাতে পারিনি। শর্ট ভিডিও প্রত্যেকদিন আপলোড হয় 9টার সময়, তো আপনারা ওই শর্ট ভিডিওতে সব রকম রান্না দেখতে পাবেন। তো আজকে বানাচ্ছি ফুল ভিডিও, একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন একটি, আর আপনারা কি দেখতে চান রান্না সেটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি বাঁকুড়ার থেকেই বলছি, আমি একটি ছোট গ্রামেই থাকি। বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এখন পোস্তটা দিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে শাপলা পোস্তটা, খেতে দারুণই লাগবে। খাবেন, আমি জানি সবাই বানায় শাপলা পোস্ত, সবাই শাপলা পোস্ত খেয়েছেন, জানি তারা আমার এই রেসিপি দেখে এবার বানিয়ে খাবেন, তো দুর্দান্ত লাগবে স্যার। তো আমার এখন শাপলা পোস্ত একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে শাপলা পোস্ত খাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন পরের ভিডিওতে।